23টি শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে আগামীকাল সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আওয়ামী লীগের 3 অঙ্গ সংগঠনকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপিকে পল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সমাবেশে বাধা না থাকলেও জনদুর্ভোগ হলে ব্যবস্থা নেবে প্রশাসন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি ও আওয়ামী লীগের রাজপথের কর্মসূচিতে উত্তেজনা ততই বাড়ছে। শুক্রবার ছুটির দিনে দল দুটির পক্ষ থেকে সমাবেশের আবেদন গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে উভয় দলকেই মানতে হবে 23 শর্ত। আগামীকাল দুটো দলকে তাদের রাজনৈতিক সমাবেশ করার সিদ্ধান্ত দেওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দুই দলকে মোট 23টি শর্ত সাপেক্ষে তাদের আবেদনকৃত জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছি। বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সহনশীল আচরণ প্রত্যাশা করছেন তারা। আমরা আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থা আমরা থাকব, যাতে কোনো দুষ্টচক্র এই আইন শৃঙ্খলা বাহিনীকে ওভারপাওয়ার করে কোনো প্রকার দুর্ঘটনা ঘটাইতে না পারে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সমাবেশের নামে জনদুর্ভোগ হলে তা প্রতিহত করবে প্রশাসন। আমাদের পরিষ্কার বার্তাটা হলো, আমরা রাজপথে মানে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো জায়গায় আমরা করতে আমরা সবসময় মানা করে আসছি। আমরা এইটা আমাদের সবসময় আমাদের রিকোয়েস্ট থাকবে এবং আমরা রিকোয়েস্ট করছি আমাদের এই জায়গাটাতে আমরা স্পষ্ট। তারা তারপরে কোনো দল যদি করে সেইটা হলো তারা রিস্ক নিয়ে করবেন। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে সরকারের কোনো বাধা নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। 23টি শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে আগামীকাল সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আওয়ামী লীগের 3 অঙ্গ সংগঠনকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপিকে পল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সমাবেশে বাধা না থাকলেও জনদুর্ভোগ হলে ব্যবস্থা নেবে প্রশাসন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি ও আওয়ামী লীগের রাজপথের কর্মসূচিতে উত্তেজনা ততই বাড়ছে। শুক্রবার ছুটির দিনে দল দুটির পক্ষ থেকে সমাবেশের আবেদন গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে উভয় দলকেই মানতে হবে 23 শর্ত। আগামীকাল দুটো দলকে তাদের রাজনৈতিক সমাবেশ করার সিদ্ধান্ত দেওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দুই দলকে মোট 23টি শর্ত সাপেক্ষে তাদের আবেদনকৃত জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছি। বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সহনশীল আচরণ প্রত্যাশা করছেন তারা। আমরা আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থা আমরা থাকব, যাতে কোনো দুষ্টচক্র এই আইন শৃঙ্খলা বাহিনীকে ওভারপাওয়ার করে কোনো প্রকার দুর্ঘটনা ঘটাইতে না পারে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সমাবেশের নামে জনদুর্ভোগ হলে তা প্রতিহত করবে প্রশাসন। আমাদের পরিষ্কার বার্তাটা হলো, আমরা রাজপথে মানে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো জায়গায় আমরা করতে আমরা সবসময় মানা করে আসছি। আমরা এইটা আমাদের সবসময় আমাদের রিকোয়েস্ট থাকবে এবং আমরা রিকোয়েস্ট করছি আমাদের এই জায়গাটাতে আমরা স্পষ্ট। তারা তারপরে কোনো দল যদি করে সেইটা হলো তারা রিস্ক নিয়ে করবেন। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে সরকারের কোনো বাধা নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।